বিদ্যুৎ, এগুলি তো নিশ্চয়ই দরকার, বিপণন ব্যবস্থা দরকার, কিন্তু এবং ঋণের ব্যবস্থা, কিন্তু জমিও দরকার। বড় শিল্প করতে গেলে যে সারা পশ্চিমবাংলার কৃষি জমি যে খুব একটা বড় অংশে যাবে তা নয়, কিন্তু খানিকটা অংশে যাবে। আমাদের এই ঘন জনবসতির জায়গায় কিছু লোক তো উৎখাত হবে। এখন প্রশ্ন হচ্ছে তাদের নিয়ে কি করা হবে। তো এই ব্যাপারে তো নানাভাবে জল খোলা হয়েছে পশ্চিমবাংলায়। এখন যারা সরকারে আছে তারা বলছেন যে তারা বোধ হয়েছেন যে জমি অধিগ্রহণ করবেন না। আগামী ধরতাম বোধ হয় বেসরকারি কোম্পানিগুলোকে জমি দেওয়ার ব্যাপারে সরকার জমি অধিগ্রহণ করবে না, কিন্তু এখন দেখছি সেই গোর মধ্যে সরকারি কাজেও জমি অধিগ্রহণ করা মুশকিল আছে। তো এ ব্যাপারে আমি দু একটা জিনিস বলি। কিছু কিছু অর্থনীতিবিদ এবং কিছু কিছু রাজনীতিবিদ মনে করেন